হয়তো এখন আর ফ্ল্যাট করা বাসায়, টাইলসকৃত বাসায় থাকা হয় না, মাটির ঘরে, মাটির বাড়িতে থাকছি। তার মানে আমি ভালো নেই, এটি যারা ভেবেই নিয়েছে তাদের জন্য আমি দুঃখিত। আপনাদের মনের আশাটা একদমই পূর্ণ হচ্ছে না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। গ্রামের বাড়িতে এসে অনলাইনে একদমই অ্যাক্টিভ না যে মানুষটা সারাদিন অনলাইনে পড়েই থাকতো, একসাথে অনেকগুলো গ্রুপ, অনেকগুলো পেজ এবং অনেকগুলো ইউটিউব চ্যানেল নিয়ে ব্যস্ত থাকতো, আজকে তার দিন কাটে বিভিন্ন কাজের ব্যস্ততায়। বিকেলবেলা যখন আমি আমার হাঁস মুরগিগুলো ছেড়ে দিয়েছিলাম, ঠিক তখনকার ভিডিওটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। আমার এই ভিডিওটি দেখে অনেকেরই ভালো লাগবে আশা করি, তাই প্লিজ সবাই ভিডিওটি দেখে সঙ্গে থাকবেন। আমার হাঁস মুরগিগুলো যখনই ছেড়ে দিয়েছি, ওরা খাবার খাওয়া বাদ দিয়ে ঠিক এভাবেই একে অপরের সাথে যুদ্ধ করা শুরু করে দিয়েছে। আর এখানে কিন্তু অনেকগুলো হাঁস মুরগি আছে, আমার এখানে মাত্র 3টি চিন হাঁস আছে, কিন্তু অনেকগুলো দেশি মুরগি আছে। এখানে শুধুমাত্র আমার একার মুরগি এটা কিন্তু নয়, এখানে আমার জায়েরও অনেকগুলো মুরগি আছে, তবে আমাদের নিজের বলে কোনো কিছু নয়, যা আছে দুজনেরই সমান সমান, আমরা দুজনই এরকমই মনে করি। বিকেলবেলা সন্ধ্যার আগে মুরগিগুলোকে আমরা একটু এভাবে ছেড়ে দেই, যেন ওরা খামারের বাহিরে এসে একটু নিজেদের মতো দৌড়াদৌড়ি লাফালাফি করতে পারে। আর দেশি মুরগিকে এভাবে যদি খামারের মধ্যে সারাদিন আটকে রাখা হয়, তাহলে কিন্তু দেশি মুরগি রেগুলার ডিম পারে না। যারা বাসা বাড়িতে অথবা গ্রামের বাড়িতে খামারে আটকে এভাবে মুরগি পালন করেন, অনেকেরই একটা কমন প্রবলেম, সেটা হলো মুরগিতে কেন প্রতিদিন ডিম দেয় না। এটার কমন প্রবলেম হলো মুরগি সারাদিন বন্দি থাকে, তাই দেশি মুরগিকে অবশ্যই একবেলা বা এক ঘন্টা হলেও এভাবে ছেড়ে দিতে হবে। আমরা কিন্তু প্রতিদিন বিকেলবেলা এভাবেই মুরগি ছেড়ে দিয়ে থাকি। আর আমাদের বাড়িতে কিন্তু অনেকগুলো মুরগি আছে, আশেপাশে অনেক বেশি খেকশিয়াল বা শিয়ালের ভয় থাকার কারণে, আর এখানে কিছু কুকুরও আছে যা মুরগি এবং হাঁসের উপরে আক্রমণ করে, তাই আমরা মুরগিকে এভাবে খামারে পালন করে থাকি। আর শুধুমাত্র আমরা না, আমাদের গ্রামের অনেক মানুষই ঠিক এভাবে খামারে অথবা মুরগির খোপে মুরগি লালন পালন করে। আর আমরা যখন বিকেলবেলা এভাবে মুরগি ছেড়ে দেই, তখন কিন্তু আমরা বাড়ির সবাই মিলে এই মুরগিগুলোকে পাহারা দেই এবং এদের দৌড়াদৌড়িগুলোকে খুব সুন্দরভাবে উপভোগ করি। সম্মানিত ভিউয়ার্স, জানেন আমি যখন আমার হাঁস মুরগিগুলোর কাছে থাকি, আমার কাছে মনে হয় আমি খুব ভালো আছি। ওদের খাওয়া, ওদের ঝগড়া, এগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। এখন আর মনে হয় না আমি একা একা আছি, কারণ ওদের সাথে সময় কাটাতে আমার খুবই ভালোই লাগে। আমার মতো কে কে হাঁস মুরগি লালন পালন করতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি মনে করি আপনাকে সব কিছু হারিয়ে শেষ করে তারপরে থেমে যেতে হবে, এর কোনো অর্থ নেই। আর একটা কথা বলি, যারা ভেবেই বসে থাকেন যে শহর থেকে গ্রামে চলে আসা মানে সে একেবারে শেষ হয়ে যাওয়া, নিঃস্ব হয়ে যাওয়া, তাদের জন্য একটা কথা বলি, শহর বা গ্রাম মানুষ যেখানে থাকে না কেন ভালো থাকার জন্য থাকে। আর আপনি যদি নিজের বাড়িতেই ভালো থাকতে পারেন, তাহলে কেন আপনাকে শহরে থাকতে হবে? আর শুধুমাত্র ফ্ল্যাট করা বাসায় থাকলেই যে মানুষ ভালো থাকবে, এর কোনো মানে নেই, কারণ আমি গ্রামে এখন বেশি ভালো আছি।